শুভ সন্ধ্যা, আমি রিম্পা। আবার চলে এসেছি আপনাদের সাথে জমি আড্ডা মারতে। আজকে আমি বিকালে রান্না করছি পাস্তা। দেখুন, পাস্তাটা জলের মধ্যে দিয়েছি, সেদ্ধ হলে নেওয়া হোক। আমি তারপরে কীভাবে পাস্তা করতে হয় সেটা দেখাবো আপনাকে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হলে পেঁয়াজ আর লঙ্কাটা আগে দেবো, তারপরে সবজিগুলো দেবো। পেঁয়াজটা একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন সবজিগুলো দেবো। দেখুন, পেঁয়াজ আর লঙ্কা হয়ে গেছে। পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর লঙ্কাটা হালি ভাজা হলে তারপরে সবজিটা দেব। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি সবজিগুলো দেব। সবজিগুলো দিয়ে একটু নাড়বো। সবজিগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন পাস্তাটা দিয়ে সস টস দেব। পরিমাণ মতো নুন দেব, এবার সবজিগুলো দিয়ে দিই। এটা আমি ভেজিটেবল পাস্তা বানাচ্ছি, এর মধ্যে কোনো ডিম টিম থাকবে না। আমার ছেলে ভেজিটেবল পাস্তাই পছন্দ করে। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পাস্তাটা দেব। পাস্তাটা দিয়ে নাড়িয়ে একটু নুন দিয়ে নাড়িয়ে দেবো, তার মধ্যে সস টস সব দেবো। টমেটো সস, চিলি সস অ্যান্ড সোয়া সস দিয়ে আমি পাস্তাটাকে একটু স্পাইসি করে দিলাম, যাতে খেতে ভালো হয়। আমার ছেলে অবশ্য সস ছাড়াই আমি তুলে দিয়েছি, ছেলেরটা যে এটা আমার ছেলে, এটা আমার ছেলে খাবে, কিন্তু আমাদেরটা একটু স্পাইসি করলাম যাতে খেতে ভালো লাগে। আজকে আমাদের সন্ধ্যের টিফিন হচ্ছে পাস্তা। আমরা সবাই বসে আড্ডা দিতে দিতে বসে বসে খাবো, খুব মজা করে খাবো। খেতে খুব ভালো লাগে, আপনারা কোনো দিন বানিয়ে দেখবেন। ডিম ছাড়াও অনেক জিনিস ভালো লাগে খেতে। আমি ডিম দিইনি, প্লেন ভেজিটেবল পাস্তা করেছি, তার মধ্যে সস টস দিয়েছি, নুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার আমরা খাবো, পাস্তা রেডি। এবার আমরা বসে বসে সবাই মিলে ভাগ করে খাবো। আজকে এখানেই আমি ব্লগটা শেষ করলাম, কালকে আবার অন্য কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো।